দেশের সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার মোট সদস্যদের 1/10 বা 10 ভাগের 1 ভাগ অনির্বাচিত বা টেকনোক্র্যাট মন্ত্রী থাকতে পারেন। নবনির্বাচিত মন্ত্রিসভায় আওয়ামী লীগ সরকার 37 জনকে মন্ত্রী পদমর্যাদা দিয়েছেন, যার ফলে বর্তমান মন্ত্রিসভায় 3 জন টেকনোক্র্যাট মন্ত্রী থাকার বৈধতা আছে। আওয়ামী লীগ নতুন মন্ত্রিসভায় এখন পর্যন্ত 2 জনকে টেকনোক্র্যাট মন্ত্রিত্ব দিলেও 1টি পদ এখনও খালি রয়েছে। টেকনোক্র্যাট মন্ত্রীদের মধ্যে একজন হলেন টানা 3 বারের মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত স্থপতি ইয়াফেজ উসমান। আর অন্যদিকে এবার মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক ডাক্তার সামন্তলাল সেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সংসদে মহিলা আসনগুলো চূড়ান্ত হওয়ার পর তারা মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন করবে। বিভিন্ন সরকারি সূত্রগুলো বলছে আরও 10 থেকে 12 জন নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় 1 জন পূর্ণ মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রণালয় 1 জন মন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় 1 জন মন্ত্রী। এছাড়া অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় 1 জন করে প্রতিমন্ত্রী দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন কোনো প্রতিমন্ত্রী দেওয়া হয়নি, সেখানে 1 জন প্রতিমন্ত্রী দেওয়ার বিষয়টি বিবেচিত হচ্ছে। পুনর্গঠিত মন্ত্রিসভার সম্প্রসারণে কারা যুক্ত হবেন তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে নানা রকম আলাপ আলোচনা চলছে। তবে আওয়ামী লীগের নেতারাই স্বীকার করছেন যে একমাত্র আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এ বিষয়ে কেউ কিছু নিশ্চিতভাবে জানেন না, যদিও মন্ত্রিসভায় আরও বেশি রাজনৈতিক মুখ আনার পক্ষে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কথা বলছেন ও মতামত দিচ্ছেন। বিশেষ করে রাজপথে যারা সক্রিয় ছিলেন, নেতাকর্মীদের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক, এমন ব্যক্তিদের মন্ত্রিসভায় সম্পৃক্ত করা উচিত বলে মনে করেন কেউ কেউ। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে আসন্ন পুনর্গঠনে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তথা সাবেক মন্ত্রিপরিষদ সচিবের থাকার গুঞ্জন রয়েছে। বিশেষ করে কবির বিন আনোয়ার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর PLR-এ থাকার কারণে এবং নির্বাচনী আইনে 3 বছরের বিধিনিষেধের আওতায় ছিলেন, যে কারণে নির্বাচন করতে পারেননি। আবার নির্বাচনের পরপরই PLR শেষ হওয়া মাত্রই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যদিও তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে পারেন এমন গুঞ্জন ছিল, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তার কামাল নাসের চৌধুরী উপদেষ্টা হন। এরপরেও কবির বিন আনোয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন এমন শক্ত গুঞ্জন কিছু মহলে রয়েছে। টেকনোক্র্যাট কোটায় তাকে মন্ত্রিসভায় আনার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। আবার কেউ কেউ মনে করছেন হয়তো তিনি মন্ত্রিসভায় থাকবেন না, তবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাকে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে নির্বাচনের পরপরই বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদ থেকে পদত্যাগ করে আলোচনায় আছেন ডক্টর আহমদ কায়কাউস। আহমদ কায়কাউস আসতে পারেন মন্ত্রিসভায় এমন গুঞ্জন সব মহলেই রয়েছে। যদিও আহমেদ কায়কাউস তার ঘনিষ্ঠদেরকে বলেছেন যে সহসাই সরকারে যোগদানে তার সম্ভাবনা খুবই কম। ডক্টর কায়কাউস ছাড়াও গত মন্ত্রিসভায় যারা টেকনোক্র্যাট কোটায় বাদ পড়েছেন সেই 2 জনও চেষ্টা করছেন মন্ত্রিসভায় ফিরে আসার জন্য, তবে তাদের সম্ভাবনা খুবই কম। সরকারের বিভিন্ন সূত্রগুলো বলছে পরিকল্পনা মন্ত্রণালয় 1 জন প্রতিমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় 1 জন প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট কোটায় দেওয়া হতে পারে। তবে এই 2 মন্ত্রী কারা হবেন সেটি একমাত্র প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিষয় বলেও মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।